দুর্বল ব্যাংকগুলোকে মার্চ মাসে একীভূত করা হতে পারে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতে খেলাপি ঋণ পাহাড়ের চূড়ায় সুশাসনের অভাবও দীর্ঘদিনের প্রতিদিনই দুর্বল হয়ে পড়ছে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক। তারল্য সহ ব্যাঙ্কগুলোতে রয়েছে বৈদেশিক মুদ্রার সংকট এই পরিস্থিতিতে টাকা ছেপে কয়েকটি ব্যাংকে নিয়মিত তারল্য সহায়তা করে আসছে বাংলাদেশ ব্যাংক

আপনার নতুন লোন দেওয়া বন্ধ হয়ে যেতে পারে বা নতুন শাখা খোলা বন্ধ হয়ে যেতে পারে বা এমনকি নতুন ডিপোজিট দেওয়া সেটাও বন্ধ হয়ে যেতে পারে যদি না যদি আর অবশ্যই ক্যাশ ডিভিডেন্ড দেওয়া স্টক ডিভিডেন্ড দেওয়া এইগুলোর উপরে রেস্ট্রিকশন বসবে তা আমি মনে করি এই আছে পরে কেন্দ্রীয় ব্যাংক জানায় সংকটে থাকা দুর্বল ব্যাঙ্কগুলোর নিয়ে উদ্যোগের কথা মার্চ মাস থেকেই হতে পারে একীভূত করার উদ্যোগ ব্যাংকিং সেক্টরে সুশাসনের বিষয়ে কথা হয়েছে আমরা মার্জার অ্যাকুইজিশান আপনারা জানেন আইনি প্রক্রিয়ায় আমরা মার্জার অ্যাকুইজিশানের প্রভিশন করেছি এবং সেই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক সামনে প্র্যাকটিস করবে আপনারা জানেন যে আমাদের যে নির্বাচিত সরকার আছেন তাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও ছিল আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ডলারের মূল্যের স্থিতিশীলতা ফেরাতে মার্চ থেকে ক্রলিং পেক পদ্ধতি চালু হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক মামলা সংখ্যা দু লাখ চার হাজার দুশো ছিয়ানব্বইটি এমন পরিস্থিতিতে দুর্বল ব্যাংকগুলো মূর্ষ অবস্থা থেকে নিজেদের সক্ষমতায় ফেরা কঠিন হয়ে পড়েছে ব্যাঙ্ক ক্যাটাগরিতে দুর্বলতার তালিকায় থাকা ব্যাঙ্কগুলোতে সংস্কার আনতে এবার শক্তিশালী ব্যাঙ্কগুলোর সাথে একীভূত করার বিষয়ে কঠোর অবস্থানে যাবার বার্তা দিল বাংলাদেশ ব্যাংক বুধবার ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের উপস্থিতিতে সভায় কোনো রাজনৈতিক প্রভাবী কাজে আসবে না ব্যাঙ্ক সংস্কারে বলে জানান গভর্নর